flipping pages since I could remember. That told me I had to be within the lines of 2 degrees and 9 to 5. সেই দিন প্রথম খেলা, তারপর আস্তে আস্তে পরিচয়, বন্ধুত্ব, ভালোবাসা সবকিছু হয়ে গেছে। তো মারুফ কেমন আছিস বল? ভালো আছিস? লজ্জা পাচ্ছিস তো খেলা দেখে? মর্নিং গাইস, তো আমি এই মুহূর্তে আছি বিধাননগর একাডেমির মাঠে, আর আমার সাথে আছে আমার বন্ধু ছোটবেলার মারুফ, দিস ইজ রোহান, আর ওয়েলকাম টু মাই নাদার ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিপাল ব্লগ। আমার তোর সাথে প্রথম দেখা হয় 2018 সালে পানিহাটিতে। পানিহাটিতে প্রথম দেখা হয়, তখন মারুফ স্ট্রাইকার খেলছে আর আমি মারুফের এগেনস্টে স্টপার, আউট অফ প্র্যাকটিস ছিলাম। আর প্রথম দিন নেমেছি আর স্ট্রাইকার এগেনস্টে যে কিনা প্রিমিয়ারে খেলছে, আর মারুফ গায়ে পড়া ছিল কাস্টমসের জার্সি, ডিস্ট্রিক্টের টিম সিলেকশন হচ্ছে, খুব ভালো প্লেয়ার, এর এগেনস্টে আমার স্টপার খেলতে গেলে একটু টাফ হবে। তো মারুফ বল, তোর খেলাধুলো কেমন চলছে? মোটামুটি ভালোই চলছে, দেখাই এক আরো আগে কেমন চলে, বা খেলার চেষ্টা করছি ভালো। আচ্ছা, তো আর একটা খবর বলি, সেটা হচ্ছে মারুফ এবছর কোন ক্লাব সাইন করলি বল? ওয়েস্ট বেঙ্গল পুলিশ মারুফ সাইন করলো, আর যখন দেখা হয়েছিল তখন ক্যালকাটা কাস্টমসে ছিল, এবছর ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিমিয়ার বিতেও সাইন করেছে, আর আগের বারও প্রিমিয়ার এতে ছিল, কিন্তু এই বছরও নিজের থেকে ও নিজের পারফরমেন্স আরও ভালো করার জন্য কিন্তু প্রিমিয়ার বিতে সাইন করেছে। সেটাই, বসে থাকা, আমি অ্যাকচুয়ালি বড় ক্লাব সই করলাম, করে বসে আছি সত্যি বলতে, মানে এখান দিয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা দিতে হয় সেটা আমার একাডেমিতে। কেন প্রথমে পানিহাটি, কেন পানিহাটিতেও খারাপ হয়েছিলাম, পানিহাটি তুই দেখেছিস, আমি যখন পানিহাটিতে থাকতাম সবাগাবু একদম উনি আমার জন্য অনেকটা ইয়ে করতো, বা পানিহাটিকে সেভাবে ইয়ে করছিল, কিন্তু ওখানে থাকার পরে সেভাবে আমি ইয়ে করতাম না। এ বছর আমি ফার্স্ট টাইম আসলাম বিধাননগর একাডেমি, আইএফবিসি খেলার জন্য তো শ্যামা স্যার করছিলেন, তো সুকান্তদা আছে, সুকান্তদা উনি এখন আমার দেখাশোনা বেশি করে, অ্যাকচুয়ালি মানে এরকম মানুষ পাওয়াও খুব টাফ এখনকার জেনারেশন। তুই আমাকে বল যে তোর ফুটবলে আসার কারণটা কি, ছোটোবেলায় ফুটবলে কেন আস? অ্যাকচুয়ালি ছোটোবেলায় ফুটবলের আসার কারণ এটাই ছিল কি, মানে আমি কোনোদিনও ভাবিনি যে আমি ফুটবল খেলবো, ফুটবল মানে অত ফুটবল অত বুঝতামই না। আর সত্যি বলতে যেটা হয়েছিল, আমাদের গ্রামে কিছু ছিল না, তো অল্প যেটুকু জমি ছিল ওটা বাবা বিক্রি করে দিয়েছিলো, তো দেন সবাই আমরা খর্দাতে চলে এসেছিলাম, এসে ভাড়া বাড়িতে থাকতাম। আচ্ছা, মা লোকের বাড়িতে কাজ করতো, বাবা ভ্যান ফ্যান চালাতে, এরকম তো যেহেতু আমি বাড়ি বড় ছিল তো আমার উপরে প্রেশার ছিল, তো আমি তোমার কাজ করতাম একটা ফোনের দোকানে। আচ্ছা, তো ওই দাদাটা চাবির দা দোপেরিয়াতে থাকে সব, তো ওই দাদাটা অ্যাকচুয়ালি খুব খেলা, কিছু থাকে যারা খেলতে ভালোবাসে, আবার কিছু মানুষ থাকে যারা খেলা দেখতে ভালোবাসে, তো উনি প্রচুর পরিমাণে খেলা দেখতে ভালোবাসতো আর আমাকে দোকানে দায়িত্ব দিয়ে চলে যেত। তো আমি তো নেশা ছিল খর্দায়, ছোটো মাঠে খেলা ফেলা হতো, তো ওখানে ক্রিকেট খেলতাম, এই করতাম ওই করতাম, ফুটবল নিয়ে অত বেশি চাপ নিতাম না, যেহেতু আমার ভাই আবার ফুটবল খেলতে যেত, আমি ওকে বলতাম আরে একটা বলের পিছনে সবাই দৌড়ায়, ওই খেলা খেলে লাভ আছে ভাই, কেরকম বলতাম, ক্রিকেট খেল কেরকম ইয়ে করতাম। তো ওই দাদাটা যখন এদিক ওদিক চারিদিকে আমাকে খেলা দেখতে নিয়ে যেত, জানি না কী হয়েছে আমার খেলাটা ভালো লাগতে লাগে। তো ছোটোবেলায় মায়ের শাড়ি ফাড়ি ছিঁড়ে নিয়ে পায়ে, মানে ছোটোবেলায় না দেন, আমি 4-5 বছর আগের কথাই বলছি, টোটাল আমি ফুটবল ক্যারিয়ার শুরু করেছি 5-6 বছর। তো তখন মায়ের ওইটা জড়িয়ে ভোরবেলা উঠতাম 5টা 5টা, এমনকি একটা টিমও বানিয়ে দিয়েছি, সবাই ফুটবলের পিছনে একটা বল কিনে অনেক ইয়ে করতাম। ওই দাদাটা আমাকে ফুটবল, দেন উনি আমাকে বললো ফুটবল খেলবে, তো আমি বললাম হ্যাঁ খেলবো, তো আমাকে বললো একটা দোকানে নিয়ে যাওয়ার পর একটা জার্সি একটা প্যান্ট আমার এখনও মনে আছে, আর এখন তো বুট ফুট একটু পড়তে আছে, তখন 150 টাকা দামের একটা বুট হলুদ কালার ছিল, আগে যে পাওয়া যেত না, ওই মাল আর 25 টাকা একটা হোর্স তো কিনে আর দিয়েছে এটাই। That told me I had to be within the lines of 2 degrees and 9 to 5. And I've been working after work since last September. Working after work, yeah. I stay up late on the weekdays. I never tell when we say. I never want to look back and wish I could have been. আমি ফার্স্ট টাইম যখন মানে জুনিয়ার যখন সই করলাম, যখন দায়িত্ব স্যার আমাকে নিয়ে গেছে, তো নিয়ে যাওয়ার পরে ওখানে জুনিয়ার প্লেয়ার হিসেবে ইয়ে করলাম, তো খেলতে পারতাম না, বসে থাকতাম, কেন কি অনেক বড়ো বড়ো প্লেয়ার ছিল সবাই ওখানে, রাম মন্দির
খেলেন, অনেক যারা বড় বড় যেমন মোহনবাগান যারা খেলে এসে তারা অলরেডি কাজ মানে খেলতে পারতাম না। তো ভাবলাম অনেকে বললো না এরকম কিছু, সবাই আমাকে বলতো যে এত তাড়াতাড়ি উপরে না এসে কিছু না থেকে সবাই নিচে খেলাবে। আর তাই পরের বছর ওটাই ইয়ে করলাম, যখন আই লিগের জন্য আমি রিলিজ নিয়ে আসলাম বিধাননগর, কেন কি বিনা রিলিজে তো না তোমার রেজিস্ট্রেশন হবে না, আন্ডার 18 আই লিগের রেজিস্ট্রেশন হতো না। তো দীপকদা বলছিল যে নিয়ে আসার জন্য, তো আসলাম আমি যখন ওখানে রিলিজ হই। আসার পরে তখন এখানে ছিলাম, থাকার পরে ক্লাবের বিষয় সেরকম কথাও ছিল না, শেষে আমাকে এখানে দীপঙ্করদা বলে আছে ওনাকে মানে কী বলো মানে মুখ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বলকে তুই বেছে নিলি তোর কেরিয়ার হিসাবে? অ্যাকচুয়ালি কেরিয়ার হিসাবে বলতে বলে না, মানে মানুষ কখন কী করে কেউ জানে না। অ্যাকচুয়ালি আজ আমি কী করবো দেন কাল কী করবো এটাই কেউ জানে না। তো একটা টাইম যখন আমরা গ্রামে থাকতাম, তো আমাদের গ্রামে কিছু ছিল না। আচ্ছা তুই কোথায় থাকতিস গ্রামে? অ্যাকচুয়ালি আমার গ্রাম হলো লক্ষ্মীকান্তপুর, আমার গ্রামের নাম বেজপুর। আচ্ছা লক্ষ্মীকান্তপুর মানে এটা সাউথে তো? হ্যাঁ সাউথ, সাউথের দিকে। আচ্ছা তোর ছোটোবেলায় মানে পাড়ায় খেলাধুলা করতিস হ্যাঁ ফুটবল? না অ্যাকচুয়ালি ছোটোবেলায় পাড়ায় খেলতাম না, কেন কি আমার পাড়াতে ধান খেত ছাড়া কোনো মাঠই নেই। আচ্ছা অ্যাকচুয়ালি আমার এখনও আমি বলি আমার ওখানে সত্যি বলতে এখনও ধান খেত ছাড়া আমি কোনোদিনও ফুটবল মাঠ খেতে পারি না। তো আমি জানি এখন যখনই বাড়িতে যাই দুদিনের বেশি আমি থাকতে পারি, কেন কি আমি তো ফুটবল মানে একটাই না মনে হয় না অনেক কারোর কত নেশা থাকে। ভাত খাওয়ার পরে একটু ফুটবল খাওয়া, তো আমার ভাত খাওয়ার পরে একটু ফুটবল খেলতে হয়। গ্রামে গেলে সিরিয়াসলি খেলতেই পারি না, কেন কি মাঠই নেই। তো নদীর ধারে যাবো এত করে কাদা, তো দু তিন দিন থাকার পরে মা জিজ্ঞাসা করে কী ব্যাপার যখন আসিস এক মাস দেড় মাস পরে বা কোনো সময় আসিস থাকিস না কেন, কী করে বলবো যে খেলতে পারি না তো থাকবো কোথায়, ওই জন্য পালিয়ে পালিয়ে আসি। পরপর তুই ছোটোবেলা থেকে কোন কোন ক্লাব খেলে বড় হলি? অ্যাকচুয়ালি ক্লাবের আগে আমি একটা কথা বলি, ক্লাব তো আমি মনে হয় খেলতেই পারতাম না, কেন কি যখন আমাকে ফ্রেন্ডসের মাঠে প্রথম দাদাটা নিয়ে আসে ছোট্টুদা, হ্যাঁ নিয়ে আসার পর আমাকে ওখানে ইয়ে করলো, তো আমি অ্যাকচুয়ালি আমি আজকে একটা জিনিস সবাইকে বলবো, হ্যাঁ প্লেয়ার সবাই খেলে ঠিক আছে ফুটবল আমি মানছি, যে কোনো খেলা আমি শুধু ফুটবল বলে বলছি না, ফুটবল ক্রিকেট অ্যাথলেটিক্স এনি ওয়ান স্পোর্টস, স্পোর্টসম্যান সে বড় স্পোর্টসম্যান হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ভালো মানুষ হবে একদম এটুখানি আমি মানি। কেন আমি এসে বুঝতে পারলাম যে ফুটবলটা কী এরকম ব্যাপার, তো বাড়ির থেকে তখন প্রেশার আসতো যেহেতু আমি বড় ছিলাম, ভাই বোন ছোটো ছিল না পড়াশোনা করতে পারতো না, তো আমাকে বলতো ফুটবল খেলে কিছু হবে না কাজবাজের জন্য। তো প্রচুর মানে আমি রাত এমনকি মাঝে মাঝে খাওয়ার সময়ও প্রবলেম হতো, খেতে বসলেও ফুটবল ফুটবল এরকম একটা ছিল। তো তখন আমাকে বলেছিলো যে আমরা সবাই তো গ্রামে চলে যাচ্ছি, গ্রামে তখন আমাদের জমি কিনলো 10 কাঠার মতো। আচ্ছা তো মা বাবা কেউ থাকতে চাইছে না গ্রামে চলে যাবে, তো আমাকে বললো কী করি ফুটবল চাস না আমাদেরকে যাস। তো আমার সামনে এরকম যখন অপশানস আসে তো আমি তখন বললাম আমার ফুটবল ছেলে, তো বাবা মা ভাবলো যে পাগল হয়ে গেছে ছেড়ে দাও একে এর মধ্যে। That told me I had to be within the lines of 2 degrees and 9 to 5 and I've been working after work since last September. Working after work, yeah. I stay up late on the weekdays. I never tell when we say. I never wanna look back and wish I could have been. বল পুলিশে আছি, তো তোর ভাবনা চিন্তা আছে যে আমি ইসমল মনমান মহামেডান কোন একটা বড় ক্লাব খেলবো? অ্যাকচুয়ালি স্বপ্ন তো সবাই দেখেন, যারা ফুটবলে পা দেয় সবাই স্বপ্ন দেখে বড় ক্লাব খেলা, যেহেতু কে কী চিন্তাভাবনা করছে বা আমারও চিন্তাভাবনা সেরকমই থাকে বড় ক্লাবে। কিন্তু আরেকটা বিষয় আমি এখন বুঝতে আমি বেশি চাপ নিই না, আগে খুব ফুটবল নিয়ে চাপ নিতাম সত্যি বলতে, এখন অত চাপ নিই না বিন্দাস ফুটবল মানে হ্যাঁ ফুটবলটা খেলতে হয় ভালো মতো মন লাগিয়ে ফুটবল খেলি। আর একটাই আমার চিন্তা আছে এই কিছুদিন হলো, আগে আমাকে সেরকম কেউ ইয়ে করতো না, তো আমি যখন খেললাম গ্রামের জানে এখন বাবা মায়েরও বলো হ্যাঁ তুই ফুটবলই খেল, এখন বাবা মা আমাকে বলে যে আমরাই বুঝছিলাম যে তোকে মানা করতাম ফুটবল খেলিস না, কিন্তু এখন বাবা মা বাড়ির বাইরে বেরোলে গ্রামের লোকারে তোমার ছেলে ফুটবল খেলে, আমার ভাই বোন স্কুলে যায় তো দাদা ফুটবল খেলে না, তো এই একটা যে ব্যাপার আছে না, তো যে আমারও খুব ভালো লাগে এই জন্য ফুটবলটা, কেন আমার জন্য যারা যারা করেছে যেমন আমি নাম বলি সবাক সুকান্ত দা যে এখন মানে করেই আছে, আর আমি জানি যতদিন মনে হয় আমি বাঁচবো তখনই আমার জন্য কিছু করে যাবে, সবাই ফ্যামিলি জানে এরা। আর সব থেকে বড়ো হলো বুদ্ধদা সুমনদা, ওনার তো সুমনদা অ্যাকচুয়ালি উনি আমাকে ক্যাটিং করে এনে একটা টাইম, অ্যাকচুয়ালি লোক আমাকে কেন ভালোবাসে আমি বলছি আমি ফুটবল ছাড়া আমার ফেস দেখে তো ভালোবাসে না ফুটবল খেলতাম বলে, যেহেতু ফুটবলের পিছনে এত আগ্রহ ছিল বলে আমি পানিহাটি ক্লাবে থাকতাম, মাঝে মাঝে আমি রাজমিস্ত্রিও কাজে যেতাম, যেহেতু
সপ্তাহে 6 দিন 3 দিন রাজমিস্ত্রির কাজে গেলাম, 4 দিন প্র্যাকটিস করলাম। তোরাও যখন প্র্যাকটিসে আসতি পানিহাটিতে দেখতিস আমি মাঠে নামতাম, ভাবতি মারুক এরকম ভাবে আছে, কিন্তু এটা কেউ জানতো না যে আমি সকালে কাজ করে এসে তারপর ড্রেস করে মাঠে নামছি। এই যে খেলার জন্য তুমি কতটা কিরকম কি খেতে হচ্ছে, তারপর তুই কত ঘন্টা প্র্যাকটিস করছিস এগুলো একটু বলছি। সব থেকে আগে তো আমি বিধাননগর একাডেমিতে, কেন কি যেহেতু আমার অ্যাকচুয়ালি বাড়ি কোথায় আমি বললাম, ওখানে গিয়ে এসে ফুটবল খেলা সত্যি আমার জন্য খুব টাফ। আর সব থেকে বেশি থ্যাংক ইউ সুকান্তদা, বারবার আমি সুকান্তদার নাম এই জন্য নিচ্ছি, মানে আমার বাবার জায়গা, যেহেতু আমার নিজের বাবা অত দূর থেকে আমাকে ইয়ে করছে, বাবার মতো আমাকে ইয়ে করে বা বুদ্ধদা সুমনদা এরা আমার জন্য অনেক কিছু করেছে। তো আজকে বিধাননগর একাডেমি যদি আমি এখানে অ্যাকচুয়ালি এটা রেসিডেন্সিয়াল না, তবু আমাকে থাকতে দিয়েছে, হ্যাঁ রেসিডেন্সিয়াল না হয়েও বিধাননগর একাডেমিতে থাকতে দিয়েছে, যেহেতু ওরা দেখেছে না এর মধ্যে সেই ইচ্ছে শক্তিটা আছে। আর প্লেয়ার এমন একটা জিনিস, পৃথিবীর 100% মধ্যে লাইফ 95% মানুষ প্লেয়ারদেরকে ভালোবাসে, তোরা আমাকে দেখেছে বা এর মধ্যে ইচ্ছে শক্তি আছে চলো। তো আমি সব থেকে আগে থ্যাংক ইউ বলবো একাডেমিকে আর একাডেমি সবাই, এখানে না থাকতে পারলে আমি সত্যি বলতে ফুটবলটা খেলতে পারবো। আর তুই দিনে কতক্ষণ প্র্যাকটিস করিস? অ্যাকচুয়ালি দিনে প্র্যাকটিস বলতে এরকম হয়ে যায়, যখন আমাদের সমস্যার কাছে এখন আমি প্র্যাকটিস করি সপ্তাহে 3 দিন প্র্যাকটিস থাকে, আর যেহেতু যে সময়টা প্র্যাকটিস থাকে না 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এমনি মাঠে নামি, আবার বিকেলে নামি যখন সময় পাই। অ্যাকচুয়ালি দেখি তুই একাডেমি থেকে একটুখানি মাঠ একদম যে ইসমল মোহনমান মহামান তো গেল, এটা তো দেশের সব থেকে বড়ো 3টে ক্লাবের মধ্যে নাম বললাম, তাকে সব প্লেয়ারদের ইচ্ছা থাকে যে দেশের হয়ে খেলবে, তো তোর কখন ইচ্ছা হয়নি যে দেশের হয়ে খেলবো? কী বলতো, মানে মানুষের ইচ্ছে তো আমার অ্যাকচুয়ালি তোমাকে বলছি, সব থেকে বেশি আমি বেশি ইন্সপায়ার হই কোনো মুভি দেখলে, যেমন তোমার যেমন উড়ি বলে একটা মুভি আছে আর্মিদের কোনো ব্যাপার নিয়ে, তো আমি এই কথাটা বলে মানে এর থেকে বেশি কিছু আর বোঝাতে পারলাম না। আমি যখন এরকম কিছু মুভি দেখি না, তো আমার এখান দিয়ে চোখ দিয়েও মাঝে মাঝে গল্প, মানে এরকম যদি আমার চিন্তাভাবনা থাকে তো আমার কতটা ভিতরে থাকবে যদি আমি খেলতে পারি। আর আমি বলছি না আমি বড়ো প্লেয়ার হই, কিন্তু আমি চেষ্টা করছি তো সত্যি বলতে যদি হয় তো ওটা আমার জন্য খুব সৌভাগ্য। আমাকে তুই একটা কথা বল, তুই দেশের ফুটবল তো দেখছিস, কিন্তু আমার বল তুই বিদেশি ফুটবল খেলা দেখিস? বিদেশি ফুটবল বলতে সব থেকে আগে আমি যদি বলি, যদি ওয়ার্ল্ড কাপের কথা আছে তো সিরিয়াস বলছি, আমি জার্মানির খুব বড় ফ্যান আর কি সাপোর্টার, জার্মানিকে আমার সত্যি খুব ভালো লাগে। আর যদি ক্লাব ওয়াইজ যদি কোনো কিছু হয় তো ক্লাবের যদি কেউ বলতে যায় তো অবভিয়াসলি আমার রোনাল্ডো খুব পছন্দ, রোনাল্ডো যে ক্লাবে যাবে আমি। ভালোই লাগলো মারুফের সাথে কথা বলে, তো মারুফের সাথে একটা আড্ডা দিলাম ছোট, আর মারুফও বললো মারুফের জীবনের কাহিনী এবং মারুফের ফুটবলার হয়ে ওঠা। তো আর একটা লাস্ট ইয়েতে আসবো মারুফ, তো তুই এবছর বেঙ্গল পুলিশে সাইন করলি প্রিমিয়ার বিতে, তো এরপর তুই এই টিমে খেলার জন্য এবং এই টিম কোথায় কোথায় খেলতে যাচ্ছে বা কিছু এই টিম সম্পর্কে একটু বল, তোর কোচ তারপর তোর টিম রকম না? টিমমেট বলতে সব থেকে আগে আমি দীপঙ্করদাকে থ্যাংকস বলবো, কেন কি দীপঙ্করদা আমাকে নিয়ে গেছিলো বলে এবছর আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে ছিলাম। আর যেহেতু ব্যারাকপুরে আমাদের প্র্যাকটিস হতো, সহদেব স্যার এবং পুরো স্টাফ সবাই খুব ভালো, আর ওখানে 21 কোটাতে প্লেয়ার লাগতো, তো আমি যেহেতু সুপার এক্স খেললাম তো ফার্স্ট বেস্ট অফ 5 আমি সই করেছিলাম, তারপরে লিগ শেষ হয়ে গেছে। আর যেহেতু পুলিশে যারাই খেলে ম্যাক্সিমাম পুলিশের প্লেয়ার থাকে, কেউ আছে চিন্তাভাবনা আছে দেখাই আর কী হয়, আর বেশি বড়ো করবো না, এখানেই শেষ করে দেবো। আর তোমরা দেখতে পেলে মারুফের কথা বললাম, মারুফের ভিডিও তোমরা দেখলে স্কিল করছে, মারুফের মজাদার লাগলো, তো মারুফের সাথে দেখে আর কথা বলে আমারও খুব ভালো লাগলো বহুদিন পর, আর আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে। আর আমার এই ভিডিওর মাধ্যম থেকে একটা জিনিসই আমি জানাতে চাইছি যে আমি ভাবে নিজেকে স্ট্রাগল করে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছি, এবার আমার দ্বারা এবং মারুফের দ্বারা যেন পরবর্তী প্রজন্ম যারা ছোটো ছোটো বাচ্চারা যারা আন্ডার 13 আন্ডার 15 নার্সারি এবং প্রিমিয়ার খেলার জন্য ভাবনা চিন্তা করছে, তারাও যেন এই ভিডিওটা মানে এবং ওকে দেখে ইন্সপায়ার্ড হয় এবং নিজেদের ভাবনা চিন্তা করে এবং বাড়িতে বলে যে হ্যাঁ ফুটবল ক্রিকেট সব রকম খেলা আছে, তারা ফুটবল বলে শুধু সব রকম খেলা আছে তারা যেন খেলতে পারে। তো এটাই আমি চাইবো যে তারাও যেন ইন্সপায়ার হয় এবং মাঠে আসে, খেলতে আসে, ভালো করে খেলে এবং নিজেদের পড়াশুনো থেকে শুরু করে সব কিছু সময় বার করে মাঠে একটু সময় দেয়।
তো মারুফ ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর ভিডিওর সাথে যদি আমাকে এবং মারুফকেও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও আর সবার সাথে শেয়ার করে দাও, যাতে সবাই যেন মারুফের এই প্রচেষ্টা যেন সবার কাছে পৌঁছে দিতে পারে এবং সবাই দেখে যাতে মারুফকে আরও ইন্সপায়ার করে এবং সবাই এসে মারুফের পাশে দাঁড়ায় এবং মারুফ যাতে পরবর্তী সময় আরও বড় ক্লাব এবং ভালোভাবে খেলতে পারে সেই প্রচেষ্টা যেন করতে পারে, তাই জন্যে সবার কাছে শেয়ার করে দিতে হবে। আর আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে এইরকম খবরগুলো তোমরা দেখতে পারবে না। তো আমার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর খুব সহজে পৌঁছে যায়। তো বিধাননগর একাডেমি এবং সাথে থেকে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো মজাদার ভিডিওতে। তো টিল দেন গুড বাই।